আজকে আমি আপনাকে দেখাবো যে একটা উইকিপিডিয়া পাতা তৈরি করা হয়েছে শহীদ এইচএম কামারুজ্জামান ডিগ্রি কলেজ নামে, কিন্তু এই পাতায় কোনো ছবি নাই। দেখাবো যে উইকিপিডিয়াতে কিভাবে ছবি দেওয়া যায়, সেই ছবিটা যদি আপনার তোলা হয়। আমরা উইকিপিডিয়ার প্রথম পাতায় আছি, আপলোড নামে যে মেনুটা আছে বাম দিকে সেখানে যাব। দেখেন, আপনি যে চিত্র বা মিডিয়া আপলোড করতে চলেছেন তা কি উন্মুক্ত, উন্মুক্ত অর্থাৎ আমার নিজের তৈরি কিনা। যদি নিজের তৈরি থাকে তাহলে উইকিমিডিয়া কমার্সে যাব এবং সেখানে আপলোড নামে একটা আইকন আছে, আমরা আপলোড উইজার্ড অর্থাৎ সিলেক্ট মিডিয়া ফাইলস টু শেয়ার নামে একটা বাটন পাবো। এখানে ক্লিক করলেই আমরা আমাদের কম্পিউটার থেকে যে ছবিটা তোলা হয়েছে সেই ছবিগুলা আমরা ধীরে ধীরে শেয়ার করতে পারবো। আমরা দেখি যতগুলো ছবি তোলা হয়েছে, আমার এই ছবিগুলো আমি উইকিমিডিয়া কমন্সের জন্য তুলেছিলাম, সেই কমন্সের ছবিগুলা আমি একটু দিয়ে দিই উইকিমিডিয়া কমন্সের জন্য। এই ছবিগুলো আমি উইকিপিডিয়া পাতাতে পরবর্তীতে ইনক্লুড করতে পারবো। আমাদের ছবি সিলেক্ট হয়ে গেছে, আমরা জাস্ট ওপেন করলাম। এরপরে আমরা অপেক্ষা করব ফাইলগুলো, পাঁচটা ফাইল আছে এখানে, পাঁচটা ফাইল আপলোড হওয়ার জন্য। এর মধ্যে আমি কিছু তথ্য আপনাদের জানিয়ে রাখি, উইকিমিডিয়া কমন্সে যে ছবিগুলো আপনাদের দেওয়া হয় সেই ছবিগুলো পরবর্তীতে উইকিপিডিয়াতে ব্যবহার করা যায়, এবং এই উইকিমিডিয়া কমন্সে দেওয়া ছবি আপনি পরবর্তীতে যে কোনো কাজে ব্যবহার করতে পারেন। আপনি যদি চান কোনো বই পাবলিশ করবেন অথবা কোনো নিউজ পেপারে সেটা ছাপাবেন, সেক্ষেত্রে আপনি এটা ব্যবহার করতে পারেন। এবং এই ব্যবহারের জন্য আপনাকে শুধুমাত্র উইকিপিডিয়ার নাম মেনশন করলেই হবে, যে উইকিপিডিয়া থেকে নেওয়া অথবা এটা উইকিপিডিয়ার আর কি শর্ত আছে। তা আমরা আমাদের ফাইল আপলোড হয়ে গেছে, আমরা কন্টিনিউতে ক্লিক করলাম। এরপর তিনটা অপশন আছে, দিস ফাইল আর মাই ওন ওয়ার্ক, অর্থাৎ আমার নিজের ছবি যদি হয় তাহলে আমরা জাস্ট ক্লিক করব এবং নেক্সট। নেক্সটে যে প্রথমে দিয়েছে টাইটেল, প্রত্যেকটা ছবির ক্ষেত্রে আছে টাইটেল, আছে ডেসক্রিপশন, আছে ছবিটা কবে তোলা হয়েছিল সেটা, এবং একটা ক্যাটাগরি। এরপরে আছে অ্যাড লোকেশন, আমরা একে একে যাই। যে আমাদের ছবি প্রথম হচ্ছে টাইটেল, আমাদের ছবির টাইটেলটা আমাদের উইকিপিডিয়া টাইটেলের সাথে মিল হলে বেশ ভালো হয়, এবং যেহেতু উইকিমিডিয়া কমন্স একটা ইন্টারন্যাশনাল মাধ্যম সেহেতু আমরা ছবিটা অবশ্যই ব্যবহার করব ইংলিশ নামে, এএইচএম কামারুজ্জামান ডিগ্রি কলেজ। আমাদের ছবির নাম হয়ে গেছে, আমরা ইংলিশে একটা ডেসক্রিপশন দেব, ডিগ্রি কলেজ ইজ ওয়ান অফ দ্য গভর্নমেন্ট কলেজ ইন রাজশাহী সিটি। আমাদের ডেসক্রিপশন দিলে পরবর্তীতে এটা অনেকটাই কাজে লাগে। আমরা আরও কিছু ডেসক্রিপশন যোগ করবো, যেহেতু এটা বাংলাদেশের ছবি, আমরা বাংলায় যদি ডেসক্রিপশন যোগ করে দেই তাহলে জিনিসটা অনেক সুবিধা হয়, বিশেষ করে ব্যবহারকারীর ক্ষেত্রে। আমরা বাংলা ডেসক্রিপশন এখান থেকে নিতে পারি উইকিপিডিয়া পাতা থেকে, এবং এই ডেসক্রিপশনটা ব্যবহার করতে পারি। দেখেনি আমাদের ছবিটা কবে তোলা হয়েছিল, তো আমার ভালো মতো মনে আছে ছবিটা 4 তারিখে তোলা হয়েছিল। আমরা 4 তারিখে ডেটটা সিলেক্ট করি, মে মাসের 4 তারিখে। ক্যাটাগরিজ, ক্যাটাগরিজ হচ্ছে অনেকটা ফোল্ডারের মতো, অর্থাৎ একটা ছবি অনেকগুলোই থাকতে পারে একটা জায়গা, সেক্ষেত্রে আপনি ফোল্ডার দিয়ে করে রাখতে পারেন। আমি ক্যাটাগরি একটা ক্রিয়েট করে নিই, যেহেতু একটা কলেজের অনেকগুলো ছবি থাকবে, জাস্ট আপনি নামটা টাইপ করলেই ক্যাটাগরি তৈরি হয়ে গেছে। লাল চিহ্ন মানে ক্যাটাগরিতে কোনো ছবি নাই তাই। এরপরে আর একটা ইম্পর্টেন্ট বিষয়, সেটা হচ্ছে যে ছবি যদি ভালো হয় পরবর্তীতে সেটা উইকিপিডিয়ার প্রথম পাতায় আসে, আর তার জন্য কিছু রিকোয়ারমেন্ট থাকে, তার মধ্যে একটা হচ্ছে লোকেশন যোগ করা। আমরা লোকেশন ইনফো খুব সহজেই যোগ করতে পারি একটা টিপসের মাধ্যমে, সেটা হচ্ছে আমরা ম্যাপস থেকে, গুগলের ম্যাপস থেকে লোকেশনটা নিয়ে নিতে পারি। খুব ইজিলি কীভাবে নেওয়া যায় এটা আমরা দেখি একটু। আমাদের শহরের যে কলেজটা, সেই কলেজটা হচ্ছে এটা, আমার জানা আছে এই কলেজটা। আমরা জাস্ট ডান বাটনে ক্লিক করবো, হট শেয়ার, গুগলকে জিজ্ঞেস করলে সেই জায়গার লংটিটিউড ল্যাটিটিউড আমাদের দিয়ে দিবে। এই হচ্ছে ডাটা, এই ডাটাটা আমরা জাস্ট এখানে পেস্ট করলাম, দ্বিতীয় অংশটা যাবে লংটিটিউড, আমরা কাট করে নিয়ে এই জায়গায় পেস্ট করলাম, আশেপাশে কোনো স্পেস আছে কিনা দেখে নিলাম, আমাদের হয়ে গেছে। এখন এই ইনফরমেশন কিন্তু আমাদের যতগুলো ছবি আপলোড করেছি সবগুলোর ক্ষেত্রেই কিন্তু একই, সেক্ষেত্রে কপি ইনফরমেশন টু অল আপলোড, অর্থাৎ আমাদের ডেট একই ছিল, লোকেশন একই ছিল, সবকিছু একই ছিল। আমরা জাস্ট কপিতে ক্লিক করলাম, আমাদের একই কাজ কম্পিউটার অটোমেটিক করে দিয়েছে। আমাদের নেক্সট কাজ হচ্ছে নেক্সট করা, আর কিছুই না। নেক্সট করলে টার্নিং দেখাবে, অর্থাৎ আমি যে ক্যাটাগরি দিয়েছি সেই ক্যাটাগরিটা এখন যেহেতু ক্রিয়েট হয়নি, টার্নিং রিজেক্ট করি, ওকে করে দেই। ওকে করে দিলে আমাদের ছবি উইকিমিডিয়াতে আপলোড হয়ে গেছে। আমরা এখন এই উইকিপিডিয়া পাতার যে কোনো জায়গায় এই ছবিগুলো ব্যবহার করতে পারি। আমরা দেখি একটু, টু ইউজ ফাইল ইন উইকি কপি দ্য টেক্সট ইন টু পেজ, অর্থাৎ এই ফাইলটা ব্যবহার করার জন্য আমরা জাস্ট এই কপি করলেই আমরা সম্পাদনাতে যে
ছবিটা অন্য কারো হয়। তো ধন্যবাদ সবাইকে, আপনারা এভাবে উইকিপিডিয়ায় পাতায় ছবি যোগ করতে পারেন।